এই হলো ঢাকা শহর, কোটি মানুষের বাস। লক্ষ লক্ষ শিশুরা বাস করছে এই কোটি মানুষের সাথে। দিন দিন বাড়ছে দালান কোঠা, কিন্তু বাড়ছে না লক্ষ লক্ষ শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান আর আহার সুবিধা। তারা যেমন নাগরিক হিসাবে স্বীকৃত নয়, তেমন পাচ্ছে না কোনো নাগরিক সুবিধা। শহর যেন ক্রমশই শিশুদের বাসের অনুপযোগী হয়ে উঠছে, শিশুরা হয়ে পড়ছে নিরাপত্তাহীন। আমি এখন বর্তমানে যে এলাকায় থাকি, কোনো নিরাপদ নেই। গাঞ্জা, মদ, হিরণ সব বিক্রি করে, মানে ওনাদের যখন যারে দরকার, যে মেয়ে দরকার সেই মেয়ের তুলে নেওয়া যায়, যারে দেয় যে কাজ করানো দরকার সেই কাজ করাই করতে হবেই, ওই এলাকায় থাকলে করতে হবে। যে এলাকায় থাকতো ওই এলাকায় আমার মদ আনছে, গাঞ্জা আনছে, আমিও গাঞ্জা আনছি। ছোটোবেলায় 7 বছর যেসব দোকান ছিল, 5 বছর থেকে 7 বছর, আমি 2 বছর খালি আমি গাঞ্জা আনছি। বড় জনরা আনলে মানে পুলিশরা সন্দেহ করতো, চেক করতো, তার জন্য আমার জানাই। আমি ছোটো পোলা পাইনি, ছোটো ছিলাম, 7 বছর ছিলাম। আমি যে এলাকায় থাকি ওই জায়গায় আমার কোনো নিরাপদ নাই, কারণ ওই এলাকায় বেশিরভাগ অংশই মাদক ব্যবসায়ী, কারণ আর ওদেরকে কেউ কিছু বলতেও পারে না। পুলিশ প্রশাসন আছে, তারা সবাই টাকা খায়, টাকা খায়া যদি ধরায় দেয় 1 সপ্তাহ মতো বন্ধ থাকে, তারপরে তারা আবার জামিন আইসা করে, আইসা তারা আবার ব্যবসা শুরু করে। আমি কোনো অন্যায় করি নাই, কোনো কিছু করি নাই, বিনা দেশে আমার দোষে ধরার পরে আমাদের জেলখানা তিসে আমার ফিরছে, মাসে মারার পরে এবার আমি কাকা ডাকছি, অনেক কিছু ডাকছি। তারপর এগের থেকে একটু দয়া হয়েছিল, মায়া লাগছিল একটা পুলিশে বালা, এর তার দয়া লাগছিল, মায়া লাগছে, সে আমারে সাইড দিছে, সে যাও। যানবাহন বা রাস্তাঘাটেও তাদের নিরাপত্তা নেই, প্রতিনিয়ত নানা হয়রানি আর নির্যাতনের শিকার হচ্ছে তারা। আমি তো রূপাল সার্ভিসে ডিউটি করি, অনেক সময় যাত্রীরা আমার মা বোন নিয়ে বকাবকি করতো, একটু যদি ভুল হয় আমাকে মারধর করে, বিচ্ছি ধরনের গালাগালি করে, ধাক্কা মেরা গাড়ি থেকে নামাইয়া দেয়। রাস্তাঘাটে চলতে গেলে ওই মানুষ বলে ওই যে একটা খারাপ, ওই মানে বিভিন্ন রকম খারাপ খারাপ কথা বলে। এমনকি রেহাই পাচ্ছে না পুলিশের হাত থেকেও। এখানে পুলিশ আমাদেরকে মারে, পুলিশ আমাদেরকে মারে, কিন্তু এখানে যদি আচার না দিতে আমাদেরকে পিড়ে শুরু করে, যদি না উঠে আমাদেরকে ডান্ডার বাড়ি তো খাইতে হবে। আপনি একটা ডান্ডার বাড়ি খান, আপনার থেকে কেমন লাগে পুলিশের ডান্ডার বাড়ি, যে কষ্ট। একদিন ফট করে আমাকে ধরলো, ধরে আমার সাথে কিছুই পায় নাই, তারপরও যে দারোগার সাথে যে সিপাহী ছিল, এই সিপাহী আমার পকেটের ভিতরে 2 টুকরা গাঁজা দিয়া আমাকে বলে যে তুই এগুলা খাস, কিন্তু তারা কিছুতেই আমার কথা মানলো না, তারা আমাকে ধরেই নিয়ে গেল। ধরে নিয়ে যে আমাকে 6 মাসের মতো সাজা দিয়ে দিচ্ছে। নানা ধরনের স্কুল গড়ে উঠলেও এই শিশুদের শিক্ষার সুযোগ নিতান্তই নগণ্য। আমাদের এখানে যদি এখানে থাকি, সরকার আমাদের জন্য একটা ব্যবস্থা নিতে হবে, আমরা আমাদের ইচ্ছা আছে, আমরা পরিবার লাগে। আমি 5 পর্যন্ত পড়ছি, 5 পড়ার পরে আমার ফ্যামিলিগত সমস্যা ছিল, যে কারণে আমি আর পড়ালেখা করতে পারি নাই। আমার ওই চায় যে সময় ছোট ছিলাম, তখন পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না, আমার আম্মু পড়াশোনা করতে পারেনি। কাজের খোঁজে প্রতিনিয়ত শিশুরা ঢাকায় আসছে, আর তাই দিন দিন বেড়ে চলছে শিশু শ্রম। আমরা শেরপুরে থাকি, এখানে আইসি ঢাকায়, মা বাবা বলে ফ্যামিলিরা কষ্ট করতে হয়, আমি চালাই ফ্যামিলি, আমার বড় ভাই আছে, এখন কষ্ট হয়, আর নিজের খায় নিজে কাম করে কিনতে হয়, সব আনতে হয় বাসায়, বেতন পাইলে দিতে হয় বাসায়, খাইতে হয়, পরে জামা কাপড় কিনতে হয়। আমি এখানে আছি চাকরি লাগে, চাকরি টাকরি পাই না, আমি স্টেশনে থাকি, এখানে কাজ করছি মালিক আমার মাত্র। এক বাসায় মারধর করতো, আরেক বাসায় ছেলে, আরেক 2 মাস কাজ করতাম, আরেক বাসায় কাজ করতাম, এক বাসায় এরকম মোবাইল, যারা মোবাইল ছিনতাই করতো এরকম বাসায় কাজ করতাম। কাজ করার পরে ওরকম বাসায় তখন আমার মোবাইল চোরে নাম দিছে আমার, তখন আমার আম্মা নিয়ে পড়ছে, এরকম করে আমি অনেক 5, 7, 8 বাসায় কাজ করছি।
শহরের পানীয় জল শিশু রোগের প্রধান কারণ, তার উপর নেই যথেষ্ট পানীয় জলের সরবরাহ। আমাদের এই পানিতে গোসল করতে হয়, দূরের থেকে খাবার পানি আনতে হয়, আমাদের অনেকে গোসল করে, এই যে চুলকানি হয়, অসুখ হয়, আবার ঘাও হয়ে যায়। চিকিৎসায় সবচেয়ে বেশি অবহেলিত আমাদের শিশুরা, ঘাও জানি হয়, অসুখ হয়, আমরা ডাক্তারখানায় যাই, ডাক্তারের নেয় না, যে ডাক্তারেরা টাকা চায় আমরা টাকা দিতে পারি না, পরে ডাক্তাররা আঙুলে বের করে দেয়, আমরা পরে এসে পরে এই কাছে ডাক্তার নেই, দূরে দূরে আমাদের যেতে হয়। বড় অসুখ হয় না, হপা হয়েছে, কিন্তু এটা ও অসুখ না, পাটা একবারে চলতে পারতাম না, ওই পায়ের উপর দিয়ে রিক্সার সামনের চাকা চলে গেছে, এটা পাইচা গেছে। এই যে আমার জ্বর হয়েছিল, এখানে বৃষ্টি হয়েছিল না শীতের মাঝে, এই শীতের মাঝে আমার জ্বর হয়েছিল, আমার জ্বরের মাঝে আমি কান্না দিচ্ছি, আমি হেদিকে লড়তে পারি না, দিকে লড়তে পারি না, আমার চোখ মুখ আঁধার হয়ে গেছে, তাই জন্য আমি মারা যাইতে আসছি। আবার অসুখ বিসুখ হলে দেখানোর জায়গা থাকে না, টেকানো হলে ডাক্তাররা চিকিৎসা করে না। বাসি পচা খাবার তাদের নিত্য দিনের আহার, সাদা ভাত, আলু ভর্তা, ডাল, এগুলো দেখাই, 20-30 টাকার ভিতরে খাওয়া যায়, যেখান থেকে আমার যদি টাকা থাকে তাহলে খেতে পারি, আর যদি না থাকে তাহলে আমার খাওয়া হয় না। যা পাই তা খাই, আর বাসাবার দুটা খুঁজে এনে খাই। ভালো মতন খাওয়ার জায়গা নেই, জায়গায় যদি খাইতে চাই তাহলে টাকা পয়সা থাকে না, খালে ফুটপাতের দিকে খেতে হয়, মানুষ গালি দেয়। শিশুরা বঞ্চিত হচ্ছে বাবা মায়ের আদর স্নেহ থেকেও, জীবন যাপন করছে গৃহহীন ভাবে। আমি ঢাকায় আসছি, আমার বাড়িতে সৎ মা আমারে দেখতে পারে না, মারে, গালি দেয়, থাকতে দেয় না, আমার বাপও কিছু বলে না, তাই আমি আর কি এখানে চলে আসছি, এখানে থাকি আজ 1 বছর যাবৎ। আমার আম্মা মানে অনেক কষ্ট করছে, আমার বাবা মা মরে ফালা হয়ে গেছে, আমার বাপে বাড়িতে যুগে খেলা মদ খায়, তখন আমার বাপে আমাদেরকে মারে ধরে, আমি এখানে চলে আসি। নেশা করলে উপকার কি হয়, তখন আর কোনো চিন্তা থাকে না, যদি আগের থেকে শাসন করতো, খাইতে দিত না, তাহলে তো আর হইতো না, সেটাই তো কেউ নাই শাসন করেনি। খেলার মাঠ না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম রাস্তাই হয়ে উঠেছে তাদের খেলার মাঠ। বাড়ছে মানুষ, হচ্ছে নগরায়ণ, কমে যাচ্ছে শিশুদের মৌলিক অধিকারের সুযোগ সুবিধাগুলো। এই শিশুরা প্রতিদিন বাস, লঞ্চ, ট্রেনে করে ছুটে আসছে এই নগরে, আর নগরকে কেন্দ্র করেই গড়ে উঠছে এই শিশুদের জীবন ব্যবস্থা। কিন্তু আসলেই কি আমাদের শিশুরা সত্যিকার অর্থে বেড়ে উঠতে পারছে?